আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমি অনেক পাপ করে ফেলেছি, তারপর আমি পুরো আগ্রহ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, এরকম দুই তিন দিন পড়ার পর মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আমি নামাজ পড়া বাদ দিয়ে পাপাচার লিপ্ত হয়ে যাই। আমি চাই আল্লাহর দিনের উপর চলতে, আল্লাহর ইবাদত সবসময় করতে, আমার কিছু উপদেশ দিন হুজুর। দেখুন, এটা মানুষের প্রকৃতি, আমরা কেউ রাতারাতি বা মুহূর্তে ফেরেশতা হয়ে যেতে পারবো না, এটা সম্ভব না, আল্লাহ ভাই মানুষের সৃষ্টি করেন নাই। আমাদের প্রকৃতিটাই এরকম যে আমরা ভালো কাজ করব, হঠাৎ করে শয়তান আবার খারাপ দিক নিবে, আবার আমি লড়াই করে চলে আসব। উর্দুতে হিন্দিতে একটা কবিতা আছে, ভারতের একজন কবি লিখেছেন, আরে ইয়ে কুস্তি তো হ্যায় আমার ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের, কখনো সে তোমাকে উপকাত করবে আর কখনো তুমি তাকে উপকাত করবে। সম্ভবত কবি মুরাদ জিগার মুরাদাবাদী, ওনার এই কবিতা খুব দারুণ একটা কবিতা, যে শয়তানের সাথে লড়াই তো আজীবনের, আপনি সবসময় ভালো থেকেই আপনার মৃত্যু হয়ে যাবে, কোনো খারাপ কাজ আপনার দ্বারা হবে না, এটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকবে ভালো থাকার জন্য। আপনি ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ দিকে চলে গেছেন, আবার আপনি ভালো আসার সংগ্রাম করবেন। হ্যাঁ, এখন কথা হলো যে আমার খারাপ কাজের রেশিওটা কমানোর উপায়টা কি? উপায় হলো, এক নম্বর উপায় হলো সোহবত, সান্নিধ্য, সাহচর্য, পরিবেশ। আপনি যখন বেনামাজিদের পরিবেশ বাদ দিয়ে এমন একটা রুমে থাকবেন, এমন একটা পরিবেশে থাকবেন, এমন মানুষদের সাথে উঠা বসা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে সিরিয়াস, তাহলে আপনার মধ্যে নামাজ আসবে ইনশাআল্লাহ। আপনি যদি কোনো হারাম খোরদের পরিবেশ ছেড়ে হারাম থেকে হাজার মাইল দূরে থাকার চেষ্টা করে, সংগ্রাম করে, এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করেন, উঠা বসা করেন, দেখবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ বিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ ওয়া কুনু, এই মানদারকে তোমরা তাকওয়া অবলম্বন করো, আর উপায় কি? সাদেকিনদের সাথে থাকো, অর্থাৎ ভালো পরিবেশে থাকো, এটা করার চেষ্টা করবেন, আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ভালো কাজের সাথে আমাদেরকে থাকার তৌফিক দেন। একটা বাচ্চা জন্মের সাত দিন পূর্ণ হবে শনিবার, এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে আকিকা হবে কিনা? ভাই, আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না, আকিকা হলো পশু জবের নাম। অতএব জন্মের সপ্তম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে, খাওয়ান দাওয়ান আপনি এবার একদিন পরে করবেন না সাত দিন পরে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পশু জবেরটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে। সন্তানের আকিকা হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা হিসাবে জবাই করে দিলেন, বাস আকিকা আদায় হয়ে গেল, এবার গোশত আপনি রাইখা আস্তে ধীরে খান, কোনো অসুবিধা নেই, এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না। আকিকা হয় সন্তানের সপ্তম দিনে, এটা হলো সুন্নাহ, সপ্তম দিনে, সাত দিন পরে না, কিন্তু জন্মের সাত দিন পরে এক জিনিস আর সপ্তম দিন আরেক জিনিস। মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার, তাহলে সপ্তম দিন হবে কি বার? বৃহস্পতিবার। যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে সপ্তম দিন, আর সাত দিন পর হলে তার মানে হবে সাত দিন ক্রস হবে এরপরে শুক্রবার, পরবর্তী শুক্রবার হবে সাত দিন পর।